বাংলাদেশ বনাম আফগানিস্তানের তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে তখন বিজয়ের ক্ষণ গুনছেন বাংলাদেশের সমর্থকরা। রাত 9টা বাজতে কয়েক মিনিট বাকি আছে। 29তম ওভারের একটি বল করতে ছুটে আসছেন তাসকিন আহমেদ। মাঠে বসে বা টেলিভিশনে যারা খেলাটি উপভোগ করছিলেন তারা দেখলেন তাসকিন বল ছুটার মুহূর্তেই অপর প্রান্তে থাকা আফগান ব্যাটসম্যান রশিদ খান হাত তুলে তাকে থামালেন। তারপরে টিভি ক্যামেরা ঘুরে গেল মাঠের ভেতরে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পানে ছুটতে থাকা এক ব্যক্তির দিকে। Well, there's someone who's run onto the field just to try and acknowledge Mashrafi Murtaza. স্পষ্টতই তিনি খেলোয়াড় নন, তিনি কোনো কর্মকর্তা কিনা পোশাক দেখে বোঝা যাচ্ছিল না। কিন্তু এরপর ওই ব্যক্তিটি যেটা করলেন তা অভাবনীয়। ব্যক্তিটি ছুটে গিয়ে মাশরাফিকে জড়িয়ে ধরলেন, মাশরাফিও কিছু বুঝে উঠতে না পেরে তাকে জড়িয়ে ধরলেন। ততক্ষণে সেখানে পৌঁছে গেছেন নিরাপত্তা কর্মীরা, কারণ মাশরাফির ওই পাগল ভক্তকে ছাড়িয়ে নিতে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু হাত তুলে তাদের ঠেকালেন মাশরাফি। আরও কিছুক্ষণ স্বপ্নের নায়ককে জড়িয়ে থাকার সুযোগ পেল ভক্ত। তারপর মাশরাফি তাকে এগিয়ে নিয়ে গেলেন মাঠের বাইরের দিকে। তখনও নিরাপত্তা কর্মীরা তাকে ধরতে গেলে হাত তুলে তাদের ঠেকালেন এবং কিছু একটা বললেন, সম্ভবত বললেন আমার ওই পাগল ভক্তটিকে কিছু বলবেন। Well, Mashrafi Murtaza just telling everybody it's all right. And, well, obviously the law enforcement will not tolerate this. This is not allowed in international cricket anymore. You don't tend to allow spectators to run onto the field. এই ঘটনা দেখে আরও সবার মতো বিস্ময়ে বিমূঢ় হয়ে যান মাঠে উপস্থিত সাংবাদিকরা। এই বিষয়ে ক্রীড়া সাংবাদিক বলে 10 বছর ধরে মাঠে এসে বাংলাদেশের খেলা দেখছে, কখনো কোনোদিন কোনো দর্শককে মাঠের ভেতরে ঢুকতে করতে দেখে। ক্রিকেট বিশ্বের অনেক জায়গাতেই এমন দর্শক ঢুকে পড়ার উদাহরণ আছে, কিন্তু বাংলাদেশে এমনটি কখনোই ঘটে। ক্রিকেটে, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট ভেন্যুগুলিতে নিরাপত্তা ব্যবস্থা এমন কড়াকড়ি থাকে যে কখনো কখনো বাড়াবাড়ি বলে মনে হতে পারে। খেলোয়াড় আম্পায়ার ছাড়া সীমিত সংখ্যক মানুষেরই মাঠে ঢোকার অনুমোদন থাকে। কোনো সাংবাদিক তো দূরে থাক, সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট ম্যাচের সাথে জড়িত বহু কর্মকর্তাই মাঠে ঢোকার সুযোগ পান না, আর গ্যালারিতে থাকা দর্শকদের তো মাঠের ভেতরে ঢোকার সুযোগই নেই। গ্যালারির সামনে এমনভাবে ভিড় দেওয়া এবং প্রবেশ বাহিরের এমন ব্যবস্থা করা যে তাদের মাঠের ভেতরে যাওয়ার কোনো উপায়ই নেই। এরকম নিরাপত্তা কড়াকড়ির মধ্যে ওই দর্শকটি মাঠের ভেতরে ঢুকছেন কীভাবে? Just look at how he responds to him. That's very statesman-like, very mature, and just making sure that he makes the security people understand, though they must be under a lot of pressure. এ ব্যাপারে মিরপুর স্টেডিয়াম এলাকার পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হন। শুধুমাত্র মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অনুপ্রবেশকারী ব্যক্তিটিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বসে তারা এখন করণীয় ঠিক করছে। মাঠের ভেতরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কয়েক মিনিট ম্যাচটি বন্ধ থাকে। শেষ পর্যন্ত অবশ্য আফগানিস্তানের শোচনীয় পরাজয় বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ সিরিজটি 2-1 ব্যবধানে জিতে নেয়।